নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছের গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দীঘার দিক থেকে আসছিল। 116B দীঘা নন্দকুমার জাতীয় সড়কের কাঁথি নিকটবর্তী জালাল খাবার এলাকায় টায়ার বাস্ট হওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা লক্ষাধিক টাকার সামুদ্রিক মাছ রাস্তায় ছড়িয়ে পড়ে। জানা যায়, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয়রা এসে মাছ উদ্ধারের কাজে হাত লাগান। কোন দিক থেকে আসছিল? ওই দীঘার সাইড থেকে আসছিল, দীঘার সাইড থেকে আসছিল, চাকা বাস্ট হয়ে মোটামুটি উল্টে গেছে। কাঁথি থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছের গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দীঘার দিক থেকে আসছিল। 116B দীঘা নন্দকুমার জাতীয় সড়কের কাঁথি নিকটবর্তী জালাল খাবার এলাকায় টায়ার বাস্ট হওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা লক্ষাধিক টাকার সামুদ্রিক মাছ রাস্তায় ছড়িয়ে পড়ে। জানা যায়, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয়রা এসে মাছ উদ্ধারের কাজে হাত লাগান। তার চাকাটা বাস্ট হয়ে গেছে, এবার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোমেটিক উল্টে গেছে। কেউ কাউকে ধাক্কা মাক্কা কিছু মারেনি, অটোমেটিক একাই উল্টে গেছে। এবার ড্রাইভার না নিয়ন্ত্রণ করতে পারে উল্টে গেছে, ঠিক আছে। মানে কোনো কেউ অ্যাক্সিডেন্ট হয়নি, অটোমেটিকলি উল্টে গেছে। চাকা বাস্ট হয়ে প্রথমে চাকাটা বাস্ট হয়ে গেছে। কেউ আহত হয়েছে? না, কেউ কোনো আহত হয়নি, ড্রাইভার অলরেডি পালিয়ে গেছে, ঠিক আছে। মাছ গাড়ির লোড মানে ওভারলোড ছিল। কোন দিক থেকে আসছিল? ওই দীঘার সাইড থেকে আসছিল, দীঘার সাইড থেকে আসছিল, চাকা বাস্ট হয়ে মোটামুটি উল্টে গেছে। কাঁথি থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।